নমস্কার বন্ধুরা, আমি সোনালিস কিচেন থেকে সোনালি বলছি। আজকে আপনাদের সবাইকে করে দেখাবো একটা এগ রোল। এই এগ রোলটা তৈরি করার জন্য এই ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে। এই এই সোয়াবিনটা দিয়ে এই সোয়াবিন বড়িগুলো জলে, গরম জল ও নুন দিয়ে ভিজিয়ে নেব, এবং এর ভেতরে তরকারিটা আমি এইটা দিয়েই করব। রোলের জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ, আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এই কাপটা হচ্ছে 240 গ্রামের কাপ। 2 কাপ ময়দা নিয়েছি, তার মানে 480 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটার মধ্যে এবার আমি নিয়ে নেব নুন। নিয়ে নেব 1 টিস্পুনের অর্ধেক। চিনি 1 টিস্পুন। আর তেল নিয়ে নেব 2 টেবিল স্পুন। এবারে এই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আমরা এটা জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে এটা আমরা মাখতে পারি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, ভালো করে মেখে নিতে হবে ময়দাটা, যেন খুব বেশি নরমও না হয়, খুব বেশি শক্ত না হয়। ময়দাটা মেখে নিতে হবে সুন্দর করে। বন্ধুরা দেখুন, ডোটা রেডি হয়ে এসছে। কি বলবো, এরপরে এখানে একটু আরো একটু অল্প করে তেল দিয়ে নেব আমি, তারপরে আরেকটু মেখে নেব। ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। হয়ে গেছে ময়দাটা মাখা, এরপরে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো, যেন ভালোভাবে ময়দাটা সেট হয়ে যায়। মাখিয়ে এটা রেখে দেবো। বন্ধুরা দেখুন, সোয়াবিন গুলো 20 মিনিট আগে ভিজিয়েছি, এরকম বড় বড় হয়ে গেছে সোয়াবিন গুলো। সোয়াবিন গুলো এবার ভালো করে ধুয়ে আমরা চিপে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, এগুলো পুরো শুকনো হয়ে গেছে। সোয়াবিন গুলোতে আর সামান্য জল আছে, এগুলোকে চিপে এই কাটারটা দিয়ে আমরা কেটে নেব। এই কাটারটার মধ্যে সোয়াবিন গুলো দিয়ে সব কেটে নেব, ছোট ছোট টুকরো করে। কেউ চাইলে ছুরি দিয়েও টুকরো টুকরো করে কাটতে পারে, না হলে হাত দিয়ে এরকম করে ছিঁড়ে ছিঁড়েও নিতে পারে ছোট ছোট করে। এই কাটারটা দিয়ে এরকম ছোট ছোট এটা পিস হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট সাইজের পিস হয়েছে। এইভাবে পুরোটা সোয়াবিনই আমি টুকরো করে নেব। তারপরে টুকরো করে নেব আদাগুলো, আদাটা, রসুন আর পেঁয়াজটাকে। রসুন গুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ গুলো গোটা দেওয়া যাবে না, আমি ছোট সাইজেরই পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ। গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। এরকম ছোট ছোট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
থ্রি টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। একটু কড়াইয়ের চারিদিকে এরকম ঘুরিয়ে তেলটা একটু লাগিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। গ্যাসের ফ্লেমটা লো করে এবারে আমি এই পেঁয়াজ আদা আর রসুন গুলো দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেড়ে এবারে দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুন করে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ওই কোচানো সোয়াবিন গুলো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো আমরা একটু সোয়া সস। ওয়ান টেবিল স্পুন সোয়া সস টু টেবিল স্পুন টমেটো সস ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সোয়াবিন গুলো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। সামান্য পরিমাণে একটু চিনি আমরা 10 মিনিট পরে চলে এসেছি। আটাটাকে আরেকবার একটু মেখে নেব ভালো করে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা লুচি কেটে নেব। গুড়া 4টে আমার লেচি হয়েছে এতে। এবারে আমরা চলে যাব গ্যাসের কাছে। দেখুন বন্ধুরা, এরপরে আমি এই এগরোলের রুটিগুলোকে রুটির মতন ভাবে একটু ময়দা ডাস্ট করে বেলে নেব, বড় সাইজের করে 4টেই আমরা একটা একটা করে বেলে নেব।
দেখুন বন্ধুরা, আমার চারটে রুটি বেলা হয়ে গেছে। এবার আমরা তাওয়াটাকে গরম করে রুটিগুলো সেঁকে নেব। তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি, এবার আমরা রুটিগুলো দিয়ে দিচ্ছি। এই রুটিগুলো আমরা তেল ছাড়া খালি শুকনো সেঁকে নেব একটু। দুটো রুটি দিয়ে দিলাম আমরা, দুটো রুটি হয়ে গেলে তারপর আবার দুটো রুটি করে নেব। এভাবে উল্টে পাল্টে একটু সামান্য এইভাবেও করে নিতে পারেন। এইভাবে দুটো পাশ একটু সেকে নিতে হবে। এইভাবে ভালোভাবে সেকে নিয়ে তারপরে আবার দুটো রুটি আমরা সেকে নেব। এই দুটো রুটি হয়ে গেছে, এবার আমরা পরের দুটো রুটি একইভাবে সেকে নিচ্ছি। বন্ধুরা দেখুন, চারটে রুটি আমার হয়ে গেছে। এরপরে আমরা রুটিগুলো ডিম দিয়ে রেডি করে নেব। ডিমটা একখানা ভেঙে নিয়েছি, তার মধ্যে এক চিমটি নুন দিয়ে দিচ্ছি আমি। এরপরে আমাদের তাওয়াটা হয়ে গেছে গরম, এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা। এইভাবে আস্তে করে রুটিটা দিয়ে দিতে হবে, আর তারপরে রুটিটা এরকম আস্তে আস্তে চেপে দিতে হবে যেন ডিমটা সম্পূর্ণ এর মধ্যে আটকে যায়। আমি বেলনিটার সাহায্যে আস্তে আস্তে, খুন্তি ও বেলনির সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর রংটা হয়েছে। খালি একটা খুন্তির সাহায্যে উল্টাতে যাবেন না, তাহলে তেল ছিটকে গায়ের মধ্যে এসে পড়বে। এইভাবে একে একে আমরা সবগুলোই এগরোল ভেজে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিয়ে তারপর প্যানের মধ্যে ডিমটা এইভাবে ঢেলে দিতে হবে। তারপর আস্তে করে রুটিটা ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে। এটার মধ্যে তেল একটু কম হয়েছে, আমি সাইড দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এগ রোলটা খেতে আরো ভালো হবে। এইভাবে আমরা চারটে এগ রোল ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি চারটে পরোটাই ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এভাবে এবারে কি করে এগ রোলটা বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এরকম কাগজকে সুন্দর করে চৌকো করে কেটে নিয়েছি, এর ওপরে একটা করে রুটি বসিয়ে দেবো। এইভাবে আর আমি নিয়ে নিয়েছি এর ভেতরে দেবো দেখে পেঁয়াজ কুচো, শশা, আর নিয়ে নিয়েছি লেবু। এই লেবুগুলোকে ছিপে রস বার করে নেব, আর এর ভেতরে এই তরকারিটাও দেব। এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণ নুন দিয়ে মিশিয়ে দিচ্ছি এগুলোকে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনে, সোয়াবিন যেটা আমি টস করে রেখেছিলাম সস দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেব শসা আর পেঁয়াজের কুচো, এরপরে দিয়ে দেব টমেটো সস। এরপরে দিয়ে দিলাম এই টমেটো সস, আর দিয়ে দেব 4-5 ফোঁটা লেবুর রস। যারা লেবুর রস পছন্দ করেন না তারা দেবেন না, যারা পছন্দ করেন তারা দিয়ে এগ রোলটা বানাবেন। এগ রোলটা সুন্দরভাবে পেঁচিয়ে এইভাবে নিতে হবে। এরপরে আরেকটা পেপার নিয়ে নিলাম আমরা, তার উপরেও ঠিক একই প্রসেসে নিয়ে নেব এগ রোলটা। মাঝখানে আমি হাতে করেই দিয়ে দিলাম ইয়েগুলোকে, সোয়াবিনগুলোকে দিয়ে তার উপরে দিয়ে দিলাম শসা কুচো আর পেঁয়াজ কুচোটা। এর উপর দিয়ে আবারও সেই টমেটো সস দিয়ে দিলাম আর লেবু রস দিয়ে দেবো। একইভাবে 4টে এগরোল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের সোয়াবিনের এগরোল। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন কিরকম খেতে হয়েছে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। গুড বাই, এরপরে আবার অন্যদিন দেখা।